সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনরত শেখ হাসিনাকে ব্যাপারে বাজেট দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বান্দি যে সকল গরুটি আছে গরুটি নিয়ে মাঝে আসুন প্রচুর পরিমাণ জায়গা খালি আছে এবং দক্ষিণাঞ্চলের গরুগুলো চলে আসে নদী দিয়ে সেই দিন আর দুঃখের দিন সে এখন গরুওয়ালারা অনেক খুশি রাজালারা খুশি কৃষকরাও খুশি আজকে যে কেরানীগঞ্জে হাট হচ্ছে প্রিয় নেতা জননেতা নরসিংহামী দীপু মাননীয় প্রতিমন্ত্রী জননেতা নরসিংহামী দীপু এবং মই মামুন তারাই কিন্তু এই হাটটা আমাদের আন্ডারে দিয়েছিল এই হাটের যারা আসে মীর আসাদ হচ্ছে চিটুর নাম আমরা কিন্তু এই হাটটা যারা এই হাটের সাথে জড়িত আছে যারা জড়িত আছে তারা কিন্তু পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে হাটটা আমরা চালাইতেছি আপনারা জানেন যে গরুর ব্যাপারীরা তারা কিন্তু অনেক খুশি তাদের কথা বুঝি জিজ্ঞেস করি যে আপনারা আসলেন কেমন লাগলো ওনারা একই কথা বলে মাননীয় প্রধানমন্ত্রী জনরত শেখ হাসিনার কথা বলে উনি পদ্মা সেতু উদ্বোধন করে দিয়েছে আমরা গরু নিয়ে আপনাদের সাথে চলে আসছি আমরা এর আগে কিন্তু হাটে আসতে তারা কিন্তু আসছে গরু এই হাটে এসে অনেকে সুখী কারণ বড় গরু পাচ্ছে ছোট গরু পাচ্ছে সব ধরনের গরু চলে আসছে ব্রিজের জন্য আমরা ধন্যবাদ চাইতে জানি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাই নিজের কাজ করে দিয়েছে পদ্মা সেতু করে দিয়েছে পদ্মা নিয়ে যেটা কেউ কথা না বলে পদ্মা নিয়ে কথা বলতে হবে ধন্যবাদ দিতে হবে একটি দল কিন্তু ধন্যবাদ দেয় না তারা খাতে কুসংবাদ তারা দেশের উন্নয়ন চায় না আজকের যে ডক্টর ইউনুস তাকে আমি এই এই গরু হাট থেকে ধিক্কার জানাই উনি বলেছে পদ্মা সেতু যে বদনাম করেছে তার সাথে যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক এই আইনের আওতায় নেই আর এই যে কৃষকদের যারা গরু নিয়ে আসে তাদেরকে সাক্ষাৎকার দিলে বুঝতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেটা কি শুধু তিনি দক্ষিণাঞ্চলের করে বাংলাদেশের মানুষের অর্থের চাকা আজকে জিডিপি যে অবস্থায় চলে আসছে এই জিডিপি কিন্তু বাড়িয়ে দিল তিনি আমরা তাকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই গরুওয়ালার মালিকদের বিক্রি হোক তাদের আর হাট মালিকদের আমরা চাই যে গরুওয়ালার বিক্রি হোক আমরা চাই তারা যাতে কোনো ধরনের কান্নাকাটি না করে তারা যাতে ক্ষতি না হয় আমরা এই দিকটাই দেখভাল করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ।